আসসালামু আলাইকুম। বাংলাদেশি জব নিউজ ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ মোহন। ভিডিও শুরুতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে নতুন কোনো চাকরির বিজ্ঞপ্তি আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশনে পেয়ে যাবেন, তাহলে আপনাদের কোনো চাকরির নিউজ মিস হবে না। এবং কিভাবে অনলাইনে আবেদন ফর্মটা পূরণ করতে হয় সেই প্রক্রিয়াটি আমি দেখাই। তো আমার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে জবস হসপিটাল mohansaltnu.com, আপনারা সেখানেও ভিজিট করতে পারেন। সেখানে চাকরির সকল বিজ্ঞপ্তি নোটিশ আকারে দেয় এবং পিডিএফ ফাইল ডাউনলোড লিঙ্ক দেয়, এবং অনলাইনে যে আবেদন প্রক্রিয়া সেই প্রক্রিয়ার লিঙ্ক দেয়, যেন সহজে আপনারা সেই লিঙ্কে গিয়ে আবেদনটা করে ফেলতে পারেন, যেন কোনো বিষয়ে আপনাদেরকে খোঁজাখুঁজি করার প্রয়োজন না হয়। তো আপনারা আমার এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন জবস হসপিটাল ডট মোহনসওয়াল্ড অ্যানি ডট কম। ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চাকরির সাপ্তাহিক চাকরির খবর পত্রিকার প্রধান প্রধান যে খবরগুলো 21 আগস্ট শুক্রবার প্রকাশিত, সেই চাকরির নিউজগুলো আপনাদেরকে জানাবো। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আপনাদেরকে আমি একটু জুম করে দেখাচ্ছি। প্রথমে যে চাকরির নিউজটা আছে সেটা হচ্ছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে চাকরি, পদ সংখ্যা হলো 8 জন, পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, উচ্চ মাধ্যমিক পাস লাগবে, স্টোর সহকারী উচ্চ মাধ্যমিক পাস, ড্রাইভার অষ্টম শ্রেণী, অফিস সহায়ক এসএসসি পাস, সহকারী বাবুর্চি অষ্টম শ্রেণী, আয়া অষ্টম শ্রেণী, পরিচ্ছন্নতা কর্মী অষ্টম শ্রেণী। এটা আপনারা 2-এর পাতায় আরো বিস্তারিত পেয়ে যাবেন, আর এটা নিয়ে আমার অলরেডি ভিডিও আপলোড করা আছে, আপনারা আরো ভালো করে দেখে নিতে পারবেন। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে চাকরি, পদ সংখ্যা হলো 12 জন, গবেষণা কর্মকর্তা 3 জন, এটা মাস্টার্স লাগবে, সহকারী গবেষণা কর্মকর্তা এটাও মাস্টার্স ডিগ্রি, কমিউনিকেশন স্পেশালিস্ট 60, মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এরপর টেলিফোন অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহায়ক, বিভিন্ন পোস্টে নেওয়া হবে এসএসসি থেকে একবারে মাস্টার্স পর্যন্ত। এটা 3-এর পাতায় আরো বিস্তারিত পেয়ে যাবেন। জাতীয় নদী রক্ষা কমিশনে চাকরি, পদ সংখ্যা 10 জন, পদের নাম সহকারী প্রধান প্রকৌশলী, সহকারী প্রোগ্রামার, হিসাব রক্ষক, 60 লিপিকার, কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ডাটা অপারেটর সহ নেওয়া হবে। এটা 3-এর পাতায় আরো বিস্তারিত পেয়ে যাবেন। উত্তরা ব্যাংক লিমিটেডে চাকরি, পদের নাম হলো আর্মড গার্ড, কিছু সংখ্যক, বেতন 15,000, অস্থায়ী, 5 বছরের চুক্তিভিত্তিক, কমপক্ষে এসএসসি পাস হতে হবে। আবেদনের শেষ ডেট হলো 15/9/2020। এটা আপনারা ডাকযোগে আবেদন পাঠাতে হবে এই ঠিকানায়। উপ মহাব্যবস্থাপক মানব সম্পদ বিভাগ উত্তরা ব্যাংক লিমিটেড, চতুর্থ তলা প্রধান কার্যালয়, 47 শহীদ বীর উত্তম আশফাকুস সামাদ সড়ক, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা, 1000 বরাবর আপনারা কুরিয়ার সার্ভিস অথবা ডাকযোগে পাঠাতে পারবেন। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লিমিটেডে চাকরি, কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, এটা ব্যাচেলর ডিগ্রি যে কোনো সাবজেক্টে। এরপরে এই ওয়েবসাইটে www.mutualtrustbank.com এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে সব বিস্তারিত পেয়ে যাবেন। যমুনা ব্যাংক লিমিটেডে চাকরি, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর নেওয়া হবে, এন্ড অফ ডিউটি অফিসার, সিস্টেম ইঞ্জিনিয়ার অ্যাপ্লাই অনলাইন, এই ওয়েবসাইটে যেতে হবে। যমুনা ব্যাংক bd.com/career এই ওয়েবসাইটে যেতে হবে। আবেদনের লাস্ট ডেট হলো 23 অগস্ট। নির্বাচন কমিশন সচিবালয় চাকরি, পদ সংখ্যা হলো 273 জন, পদের নাম কম্পিউটার অপারেটর, 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, হিসাব সহকারী, স্টোর কিপার, অফিস সহকারী। এটা 3-এর পাতা আপনারা পেয়ে যাবেন। এটা নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে কিভাবে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে এই প্রক্রিয়া সহ। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের চাকরি, পদের নাম হলো মাস্টার, চিফ ইঞ্জিনিয়ার, চিফ অফিসার, সেকেন্ড ইঞ্জিনিয়ার সহ কয়েকটি পোস্টে নেওয়া হবে। এটা আপনারা ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে md@bsc.gov.bd সহ 2-3টা ইমেল আছে, আপনারা এখান থেকে ইমেলে যোগাযোগ করতে পারেন। এরপর হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় চাকরি, পদ সংখ্যা হলো 19 জন, এখানে বিভিন্ন পোস্টে সহকারী অধ্যাপক সহ বিভিন্ন পোস্টে নেওয়া হবে। আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন registeroffice.buet.ac.bd, এই ওয়েবসাইটে গেলে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন। বেসরকারি উন্নয়ন সংস্থা সেতুতে চাকরি, পদ সংখ্যা হলো 107 জন, পদের নাম জোনাল ব্যবস্থাপক, ব্যবস্থাপক নিরীক্ষা, প্রশিক্ষক,
এলাকা ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক, অভ্যন্তরীণ নিরীক্ষক, ফিল্ড অফিসার সহ বিভিন্ন পোস্টে নেওয়া হবে। এটা আপনারা ডাকযোগে পাঠাতে হবে 30 আগস্টের মধ্যে। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে চাকরি পদ সংখ্যা 21 জন। প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার নেওয়া হবে, সিনিয়র সায়েন্টিফিক অফিসার নেওয়া হবে। তিনের পাতায় আরো বিস্তারিত পেয়ে যাবেন আবেদন প্রক্রিয়া সহ। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে চাকরি মাস্টার নেওয়া হবে বিভিন্ন পোস্টে। ডেক রেটিং, ইঞ্জিনিয়ারিং ওয়াচ কয়েকটি পোস্টে নেওয়া হবে। যমুনা গ্রুপে চাকরি হেড অফ এস্টেট অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট, এটা আপনারা ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে। career@jamunagroup-bd.com এই ওয়েবসাইট ইমেলে আপনারা পাঠাতে হবে। এটা 10 সেপ্টেম্বর হলো লাস্ট ডেট। হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চাকরি পদের নাম হলো অফিসার, সিনিয়র অফিসার অ্যাডমিনিস্ট্রেশন। এটা আপনারা 28 আগস্টের মধ্যে আবেদন করতে হবে এই ইমেল অ্যাড্রেসে hr.plan@hpl.com.bd ইমেলে। আবুল খেরা গ্রুপে চাকরি প্রমোশনাল অফিসার, এটা আপনারা ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে। opportunity@abulkhairgroup.com ইমেলে পাঠাতে হবে 31 আগস্টের মধ্যে। শরীফ মেলামাইনে চাকরি পদের নাম রিজিওনাল ও জোনাল ম্যানেজার বিক্রয় প্রতিনিধি, এটা আপনারা ডাক বা কুরিয়ার যোগে পাঠাতে হবে। এখানে ঠিকানা দেওয়া আছে জেনারেল ম্যানেজার শরীফ মেলামাইন ইন্ডাস্ট্রিজ, এটা আপনারা পাঠাতে হবে 30 আগস্টের মধ্যে। এবার কৃষি গবেষণা এন্ডাওমেন্ট ট্রাস্টে চাকরি ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট অফিস সহায়ক একজন, এটা আমি ভিডিও দিয়েছি আপনারা কিভাবে অনলাইনে আবেদন করতে হবে সেই প্রক্রিয়া সহ দিয়েছি। এটা আপনারা 20/9/2020 তারিখের মধ্যে আবেদন করতে হবে। শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডে চাকরি অফিসার কন্ট্রাকচুয়াল, আপনারা এটা ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে। সরি, ইমেল না, আপনাদেরকে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে শাহজালাল ইসলামী ব্যাংক .com.bd ওয়েবসাইট থেকে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন। 31 আগস্টের মধ্যে পাঠাতে হবে, সিভি পাঠাতে হবে। এখানে দেওয়া আছে অ্যাড্রেস হিউম্যান রিসোর্স ডিভিশন শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, কর্পোরেট হেড অফিস শাহজালাল ইসলামী ব্যাংক টাওয়ার, এই ঠিকানায় পাঠাতে হবে। রূপালী ব্যাংকে চাকরি পদ সংখ্যা 15 জন, সিনিয়র অফিসার ফিনান্সিয়াল অ্যানালিস্ট সহ কয়েকটি ইয়েতে নেওয়া হবে। এটা আপনারা অনলাইনে আবেদন করতে হবে। এরপর তিনের পাতায় আরো বিস্তারিত পাবেন। এটি হলো প্রথম পাতার প্রধান প্রধান খবরগুলো। এরপরে দ্বিতীয় পাতায় এই আগের যে নিউজগুলো সেই নিউজগুলোর কিছু বাকি অংশ এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে বাকি যে তথ্যগুলো সেগুলো পড়ে নিতে পারেন। বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজেরও দেওয়া আছে এখানে, সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এরপর তিনের পাতায় ওই প্রধান যে খবরগুলো প্রথম পৃষ্ঠা আছে সেগুলোর বাকি বিস্তারিত আপনারা তিনের পাতায় পেয়ে যাবেন। পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডে চাকরি, এরপরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কার্যালয় চট্টগ্রামে চাকরি, ড্রাইভার নেওয়া হবে একজন, অষ্টম শ্রেণী পাস। এরপরে এখানে কিছু আরো কিছু নতুন খবর আছে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে চাকরি পদ সংখ্যা হলো 117 জন, সহকারী ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক লাইব্রেরি বিভিন্ন পোস্টে নেওয়া হবে। আপনারা ভালো করে এখান থেকে দেখে নেবেন। এরপর হলো পুলিশ ডিআইজির কার্যালয় রাজশাহীতে চাকরি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে একজন, উচ্চ মাধ্যমিক পাস। এটা আপনারা ডিআইজি রাজশাহী range.gov.bd ওয়েবসাইট থেকে আবেদন সহ বিস্তারিত নোটিশ আরো পেয়ে যাবেন। অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের কার্যালয় চট্টগ্রাম স্টেনোগ্রাফার 2 জন নেওয়া হবে, উচ্চ মাধ্যমিক পাস। এখানে আবেদনের বিস্তারিত দেওয়া আছে, আপনারা এখান থেকে ভালো করে দেখে নেবেন। পার্বত্য জেলা পরিষদে চাকরি পদ সংখ্যা 49 জন, পরিবার পরিকল্পনা সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক সহ কয়েকটি পোস্টে নেওয়া হবে। আপনারা এগুলো ভালো করে বিস্তারিত এখান থেকে দেখে নেবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে এই বিজ্ঞপ্তির লিঙ্ক দিয়ে দিব, অর্থাৎ এই পত্রিকার পিডিএফ যে ফাইলটা আছে পিডিএফ ফাইলের লিঙ্ক দিয়ে দিব। MH সমৃদ্ধ হাসপাতাল ও মেডিকেল কলেজে চাকরি কয়েকটি পোস্টে নেওয়া আছে। এখানে বসুন্ধরা গ্রুপে চাকরি সুপারভাইজার, জুনিয়র অপারেটর, হেল্পার। অ্যাসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেডে চাকরি, অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল ট্রাস্টে চাকরি,
এরপরে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে চাকরি, জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেডে চাকরি, এরিয়া ম্যানেজার নেওয়া হবে, মেডিকেল প্রমোশন অফিসার নেওয়া হবে, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতাল এখানে কয়েকটি পোস্টে নেওয়া হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় চাকরি পদ সংখ্যা হলো 8 জন, এখানে রেজিস্টার অফিসের কয়েকজন ইয়েতে নেওয়া হবে। তো এই ছিল মোটামুটি চাকরির খবর পত্রিকার 21 আগস্ট প্রকাশিত প্রধান প্রধান যে খবরগুলো, এই খবরগুলো। আর আপনারা আসলে সম্পূর্ণ বিস্তারিত তো আর ভিডিওতে বলা যায় না, বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, এজন্য সংক্ষেপে শুধুমাত্র প্রধান প্রধান যেগুলো সেগুলো বলে দিয়েছি আপনাদেরকে। আশা করছি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর ভিডিও ডেসক্রিপশন থেকে এই পত্রিকার পিডিএফ লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে ভালো করে আরো পড়ে নেবেন। সবাই ভালো থাকবেন, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।